রাজস্থানের যাত্রাবাড়ী থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানকে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বিকালে তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য 10 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তার জামিন আবেদন নামঞ্জুর করে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। ডাক্তার রাফা তার 11 জন সহযোগী সহ হিজরত করেছেন। এই পুরো ব্যয়ভার ডাক্তার শফিক নিজে বহন করেছেন এবং তাদেরকে খরচ দিয়ে সে তাদেরকে কুকিসিনের প্রশিক্ষণ ক্যাম্পে পাঠিয়েছিলেন এবং সেই কানেকশনেই আমরা তাকে গ্রেপ্তার করেছি।